হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোর। আমি তন্ময় বিশ্বাস। আজ যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাইছি সেটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কেপি প্রিলি কাট অফ ক্লিয়ার করেছে এবং যাদের কয়েকদিনের মধ্যে মাঠ আছে তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে যারা আগামী দিনে এই রকম কেপি বা WBP পরীক্ষা দিতে চাইছে বা GD কনস্টেবল তাদের জন্য ভীষণ কার্যকারী। তো আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব, সেই পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলে পুরো যে আলোচনা আমি করব সব কটি পয়েন্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি অবশ্যই ভালো কিছু একটা করতে পারবে। তো প্রথমেই আমি যে কয়েকটি পয়েন্ট বলতে চাইছি তার প্রথমেই আমি বলবো যে কাট অফের প্রেডিকশান নিয়ে। প্রথম প্রশ্ন আসবে যে কাট অফ যে প্রেডিকশান করা হয়েছিল সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন কোচিং সেন্টারে, তথাপি আমি নিজেও যে কাট অফ প্রেডিকশান করেছিলাম আমার নিজের স্টুডেন্টের জন্য, সেটা কি সঠিক হয়েছিল? প্রথম কথা বলি, এর উত্তরে বলতে হয় যে একদমই না। কাট অফ সবাই ভেবেছিল যে অবশ্যই হাই থাকবে, কিন্তু কাট অফটা 52-55 এটা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটাকেও পাস করে দিয়ে 67 কাট অফ চলে গেছে, যেটা সত্যি একটু হাই কাট অফ ছিল। তো এটা বলা যেতে পারে যে কাট অফ প্রেডিকশান করাটা সত্যি ভীষণ ক্রিটিক্যাল। ন্যাচারালি কাট অফ প্রেডিকশান করা যায় না, কিন্তু স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন টিচাররা বলো তারা করে থাকে। তথাপি আমার কাছেও আমার স্টুডেন্টরা সেটা চেয়েছিল, আমিও একটা কাট অফ প্রেডিকশান করেছিলাম যে যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে 52-55 কাট অফ হবে, কিন্তু না, সেটা ভুল প্রমাণ করে দিয়ে জেনারেলদের কাট অফ 67 হয়ে গেছে। এখন পরের প্রশ্ন হচ্ছে কাট অফ এত হাই হচ্ছে কেন? এটা বুঝতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটি হচ্ছে, দেখো, সরকারি চাকরিতে যে নিশ্চয়তা আছে সেটা কোভিড সিচুয়েশন দেখিয়ে দিয়ে গেল যে অন্য কোনো চাকরিতে কিন্তু সেটা নেই। তাহলে সরকারি চাকরির প্রতি মানুষের আকর্ষণটা বাড়ছে এবং ন্যাচারালি সবাই এসে ভিড় করছে যে সরকারি চাকরিতে নিজের জায়গা পাকা করার জন্য। তো স্বভাবতই সবাই যারা কোয়ালিফাইড, যারা নিজেদের কোয়ালিটি আছে, তারা চেষ্টা করছে একটা চাকরি ছিনিয়ে নিতে। তো ন্যাচারালি পরীক্ষাতে, সরকারি চাকরির পরীক্ষাতে এটা লড়াইটা বেড়ে যাচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, বিগত বেশ কিছুদিন ধরে কোনো পরীক্ষা না থাকা, এটা কিন্তু একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যারা ভেবেছিল আমি SLST দেব, যারা ভেবেছিল প্রাইমারি টেট দেব, যারা অন্য ক্লার্কশিপ বা গ্রুপ ডি দেবে ভেবেছিল, তাদের কাছে কোনো পথ না থাকায় তারাও কিন্তু আস্তে আস্তে পুলিশের চাকরির দিকে ঝুঁকছে। বর্তমানে পুলিশের চাকরি, বিশেষ করে KP-র চাকরি, কলকাতা পুলিশের চাকরি, অনেকের কাছে একটা ড্রিম জব। তো তারা তো আছে, সেই সঙ্গে অন্য ফিল্ডের যারা অন্য জায়গায় যাবে বলে মনস্থির করেছিল তারাও এই KP-তে চলে আসছে, WBP-তে চলে আসছে। সাধারণত এখানকার কাট অফটা বেড়ে যাচ্ছে। তার সাথে যেটা হচ্ছে, মনে করো কারোর পরীক্ষা দেওয়ার ইচ্ছা WBCS বা মিসলেনিয়াস, সে কিন্তু সামনে কোনো পরীক্ষা পাচ্ছে না, তো তার টিচার তাকে অ্যাডভাইস করছে কিংবা সে নিজেও ভাবছে, চলো আমি তো রান কমপ্লিট করতে পারি কি না পারি সেটা পরে দেখব, আগে তো নিজের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা একটু একটা পরীক্ষা দিয়ে ঝালাই করে আসি। স্বভাবতই বাড়িতে যে মক টেস্ট দিচ্ছে তারা, তার সঙ্গে যদি একটা সরকারি কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া হয় সেখানে সে কত মার্কস পাচ্ছে সেটা তার কাছে একটা ইভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। তো এমন অনেকেই আছে যারা হয়তো রান কমপ্লিট করতে পারবে না বা PMT-তেই ফেল করে যেতে পারে, তারাও নিজের ইভ্যালুয়েশন করার জন্য এমন পরীক্ষাতে বসছে, স্বভাবতই কাট অফটা হাই হচ্ছে। তার উপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভ্যাকান্সি। এটা সবাই জানে যে পরীক্ষাতে ভ্যাকান্সি যত বেশি হবে কাট অফ তত কমবে। তো এটা বুঝতে হবে যে ভ্যাকান্সি যেরকম ছিল KP-তে সেখানে কিন্তু অনেকটাই কম ছিল। স্বভাবতই এত পরীক্ষার্থী, এত কোয়ালিটির পরীক্ষার্থী,
এত শিখে আসছে যে ছাত্রছাত্রীরা, তারা এত ভালো রেজাল্ট করছে, সেখানে কাট অফ কিন্তু হাই হবে। পরের প্রশ্ন যেটা আসবে, আগামী দিনেও কি পরীক্ষাতে এরকম হাই কাট অফ যাবে? সত্যি কথা বলতে গেলে কাট অফ প্রেডিকশন আমি একদমই করতে পছন্দ করি না, মাঝে মাঝে করতে হয় স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু এটা বলা চলে যে যেভাবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং তারা নিজেদেরকে আপলিফটমেন্ট করছে, তারা নিজেদেরকে এমনভাবে তৈরি করছে, সেখানে কিন্তু আগামী দিনে কাট অফ একটা হাই যাওয়ার প্রবাবিলিটি থাকবে। কারণ লড়াইটা যত বেশি পরীক্ষার্থী দিক না কেন, একটা সংখ্যার মধ্যে লড়াইটা হতে থাকে। আমি পরীক্ষাতে দেখলাম 8 লক্ষ, 13 লক্ষ, 15 লক্ষ, ডাজেন্ট ম্যাটার, পরীক্ষায় লড়াইটা তোমার সাথে হবে 20,000, 25,000, 30,000-এর মধ্যে। এই 25-30,000 পরীক্ষার্থী সব সময়ের জন্য থাকে, তারা লড়াই করে, তারা নিজেদেরকে আরো বেশি উন্নতি করতে থাকে। তো তোমার লড়াই কিন্তু তাদের সাথে, এবং মনে রেখো কাট অফ কিন্তু দিন দিন বাড়বে ছাড়া কমবে না। পরীক্ষার ভ্যাকান্সি যদি বাড়ে, অনেক বেশি রিক্রুটমেন্ট হয়, সেক্ষেত্রে আশা করা যেতে পারে যে একটু হয়তো কাট অফ কমতে পারে। তবে তুমি ধরে নাও তোমাকে এই হাই কাট অফের সঙ্গে লড়াই করতে হবে, তাহলে যেটা হবে, তুমি তোমার শেখার গুণগত মান আরও বাড়াবে, তুমি রিভিশনটা আরও বেশি করবে, তুমি প্র্যাকটিসটা আরও বেশি করবে। আশা করছি যে এই যে বিষয়টা আমি বলতে চাইলাম এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। পরের যে প্রশ্ন আসে সেটি হচ্ছে, যারা কেপির প্রিলি কাট অফ ক্লিয়ার করেছে তাদের কি করণীয়। মোস্ট ভাইটাল, এই পয়েন্টটা সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র কেপির যারা কাট অফ ক্লিয়ার করেছে তাদের জন্য নয়, এই কথাটা আমি বলতে চাইছি সবার জন্য। শুধু তাদেরকে একটা কথাই বলবো যে ভাই, কুছ করনা হে, কুছ করকে দেখানা হে, তুমি কাট অফ ক্লিয়ার করেছো, এত হাই কাট অফ তুমি ক্লিয়ার করতে পেরেছো, তার মানে তোমার মধ্যে কোয়ালিটি আছে। তো তুমি যেটা করো সেটা হচ্ছে, PMT ক্লিয়ার করে এসে তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করে এসো এবং নিজেকে আরো শান দাও। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে মাঠ ক্লিয়ার করতে হবে। প্রয়োজনে তুমি ভাববে যে এটাই আমার শেষ মাঠ, আমি সেইভাবেই লড়াইটা দেব এবং আমি চেষ্টা করব মাঠ কমপ্লিট করার উইদিন টাইম। তার জন্যে তোমাকে রীতিমতো এই যে অল্প সময় তুমি পেয়েছিলে সেটাকে তোমাকে কাজে লাগাতে হয়েছে বা হবে। তুমি যেভাবে হোক চেষ্টা করো যে রেগুলার অন্তত 2-3 বার প্র্যাকটিস করে, তবে অবশ্যই রানের আগের দিন বা তার আগের দিন কিন্তু বেশি রান করা যাবে না। এখানে যে পয়েন্টে আমি সবার জন্য বলবো, যারা রান প্র্যাকটিস করছো কাট অফ ক্লিয়ার করে, তার মধ্যে মেজর আছো, তোমরা ভেবেছিলে দেখি আগে মাঠ পরের কথা, আগে প্রিলিতে পাস করতে পারবো তো তারপরে গিয়ে মাঠ করব, তারা বুঝতে পারছো নিজেরা টাইমের মধ্যে নামাতে পারছো না এবং নিজেকে মনে হচ্ছে হীনমন্য, আমি আদৌ মাঠ ক্লিয়ার করতে পারবো না, এবং এই দুর্বলতা তোমার মধ্যে গ্রাস করছে, তার মানে তুমি হয়তো মাঠে যাবে না কিংবা মাঠে গেলে তুমি পাস করতে পারবে না। তাহলে তোমার করণীয় কি ছিল? বা যারা এই ধরনের WBP, KP, GD কনস্টেবলে আসতে চাইছো তাদের জন্য কি করণীয়? পড়াশুনোর পাশাপাশি তোমাদেরকে প্রতিদিন রান প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, থাকতেই হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে একটা গুরুত্বপূর্ণ, সেখানে তুমি অবশ্যই পড়াশুনোর সাথে সাথে তোমাকে প্রতিদিন মাঠ প্র্যাকটিস করতে হবে। তুমি দেখো রেগুলার তুমি যদি রান প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে এই ধরনের রান কমপ্লিট করা মোটেও কঠিন হবে না, বরঞ্চ একদমই জলভাত হয়ে যাবে। এটা আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, এটা ভেবো না, এটা অ্যাকচুয়ালি যারা আমি আমার স্টুডেন্টদেরকে দেখছি তারা আমার কথা শোনেনি, আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা প্রিলি কাট অফ ক্লিয়ার হবে কি সেটা পরের কথা, এখন থেকেই মাঠ ক্লিয়ার করো, এখন থেকেই প্র্যাকটিস করো। তারা কিন্তু যারা পাশ করে গেছে তার মধ্যে বেশ কয়েকজন তারা বলছে যে স্যার আপনার কথা যদি আগে থেকে শুনতাম তাহলে এই টেনশনটা হতো না। তাই আমি তোমাদেরকে বারবার বলতে চাইছি, যারা
এই ডিফেন্স ওরিয়েন্টেড পরীক্ষাতে আসতে চাইছো, পড়াশুনোর সাথে তোমাদেরকে মাঠ প্র্যাকটিস করতে হবে। পরের প্রশ্ন যেটা আসে, আচ্ছা আমরা যদি মাঠ পাশ করে যাই তাহলে কি আমাদের একটা সম্ভাবনা থাকবে কেপির ক্ষেত্রে? দেখো, যে পরীক্ষাটা তোমরা পাশ করলে কলকাতা পুলিশ, সেখানে তুমি কাট অফ, হাই কাট অফ ক্লিয়ার করেছো, 67 জেনারেলদের কাট অফ, আমি এটাকে ধরেই ভাবছি বা বলছি, তুমি 67 ক্লিয়ার করতে পেরেছো, মানে তুমি অনেকটাই জান, অনেকটাই পারো, তোমার কম্পিটিটিভ ফিল্ডে একটা ভালো বেস তৈরি হয়ে গেছে, এটা আমরা ধরতে পারি। কারণ আমি আমার স্টুডেন্টসদের দেখেছি যারা পাশ করেছে তারা 75, 72, 73 পেয়েছে। দুর্ভাগ্য অনেকেই অনেকেই, এটা হয়তো অন্যের পরিসংখ্যান নিলেও আমি আরও বেশি জানতে পারতাম, আমার কাছে এমন অনেক পরিসংখ্যান আছে যারা 55, 57, 58ও পেয়েছে কিন্তু ফেলিওর হয়েছে, তাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু যারা 67 ক্লিয়ার করে, 72, 75, 77 ক্লিয়ার করেছো, তোমরা যথেষ্ট জান। তো তোমাদেরকে বলবো, দেখো এমনিতে রিপোর্টিং টাইম করেছে 10টা, বুঝতেই পারছো পেপার্স ভেরিফিকেশান বা অন্যান্য কাজ করার পর মোটামুটি রৌদ্রের মধ্যে তোমাদের রান করতে হবে। আমরা সাধারণত রৌদ্র ওঠার আগে রান করতে অভ্যস্ত, অথবা সূর্য ডোবার পর রান করতে চাই, সেইভাবেই প্র্যাকটিস করি। সেখানে তোমার যখন রৌদ্রের মধ্যে রান হবে, সেই রান অনেকেই কিন্তু ফেলিওর হবে। আমি চাইছি না তারা ফেলিওর হোক, আমি চাইব, আমি অবশ্যই সবার জন্য শুভাকাঙ্ক্ষী হতে চাইছি, কিন্তু বাস্তবটা তো আমাকে মানতে হবে। প্র্যাকটিসের ঘাটতি, প্রচুর স্টুডেন্টরা প্র্যাকটিস করেনি, তো তারা কোনো রকমে যদি রৌদ্র ওঠার আগে কোনো রকমের টাইমের মধ্যে কমপ্লিট করতে চেষ্টা করে থাকে, ওই প্রচণ্ড রৌদ্রের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এনার্জি লেস হয়ে গেলে তাদের কিন্তু পাশ করাটা একটু চাপের হবে। তো সেক্ষেত্রে বলতে পারি, এই হাই কাট অফ ক্লিয়ার যারা করেছো, তাদের মধ্যে যারা মাঠ কমপ্লিট করবে, আই হোপ প্রত্যেকেই তাদের নিজেদের সেরাটা দেবে, তাদের কিন্তু মেন পরীক্ষাতে তারা যারা যাবে, সব কোয়ালিটির স্টুডেন্টরা যাবে, তো সেখানে কিন্তু ধরে নেওয়া যেতে পারে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে বা তোমার লড়াইটা কিন্তু অনেকটা কমে যাবে। এই প্রসঙ্গটা আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো সবার কাছে অনুরোধ, যারা তোমরা আমার ভিডিও দেখছো বা আমাকে ফলো করছো, তারা সবাই, আমি তো বলবো যে তোমরা পড়াশোনাটা ভীষণ ভালোভাবে করো, এবং সেই সঙ্গে তোমরা প্রতিনিয়ত যারা ডিফেন্স ওরিয়েন্টেড পরীক্ষা দেবে তারা মাঠ কমপ্লিট করার চেষ্টা করো, প্রতিদিন তুমি রানের মধ্যে থাকো, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকো, অনেক ফিট থাকবে, এবং তোমার কাছে যখন মাঠ পাস করার অগ্নি পরীক্ষা আসবে, তোমার কিচ্ছু টেনশন হবে না, তুমি সহজে সেটা কমপ্লিট করতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে যে আমার পক্ষে কি মাঠ পাস করা সম্ভব, বা মাঠ পাস করলে আমার সম্ভাবনা কি থাকবে? আমি বলবো, সম্ভব অবশ্যই, ইম্পসিবল বলে কোনো শব্দ নেই, তুমি অবশ্যই মাঠ পাস করতে পারো। তার জন্য যেটা দরকার ছিল, তোমাকে প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত ছিল। যদি তুমি সেটা না করে থাকো, এই অল্প দিনের মধ্যে তুমি যদি প্র্যাকটিস করতে চেষ্টা করে থাকো, তাহলেও সম্ভব হবে যদি তুমি মন থেকে এই চাকরিটাকে চাও। তুমি যদি তোমার সেরাটা দিতে পারো, তুমি যদি বাড়িতে এই কদিন প্রতি নিয়ত প্র্যাকটিস করতে থাকো, এবং আমি অবশ্যই বলবো কয়েকবার অবশ্যই একটু রৌদ্রের মধ্যে প্র্যাকটিস করতে থেকো, কারণ যখন ওই প্রচণ্ড রৌদ্রের তেজ মাথার উপরে চাপবে তখন কিন্তু গলাটা শুকিয়ে আসবে, এনার্জি কমে যাবে। সেক্ষেত্রে যদি তোমার একটু প্র্যাকটিস হয়ে থাকে তাহলে সেটা তোমার জন্য ভীষণ উপকারী হতে পারে। তো আমি বলবো যে প্র্যাকটিস তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। তো অল্প দিনে তুমি হয়তো প্র্যাকটিস করেছো, তুমি ভাবছো যে কি করে আমার পক্ষে সম্ভব হবে, আমি বলবো তুমি প্রচুর প্র্যাকটিস করো এই কদিনে, এবং ভাবো, নিজের মধ্যে একটা জেদ তৈরি করো, একটা খিদে আনো যে এই পরীক্ষাতেই আমি পাশ করব।
এবং ওই পরীক্ষার ওই মাঠে যাওয়ার পর তোমার মধ্যে দেখবে যখন তোমার অন্য যারা যোদ্ধা তোমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে নেমেছে, তারা এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে যাচ্ছ, তোমার মধ্যে একটা জেদ তৈরি হবে, আমিও পারব, এই আমিও পারি, আমিও পারবো। এই লড়াইটা তোমার মাঠে গিয়ে আলাদা একটা জেদ তৈরি করে দেবে। তো আমি বলবো, যারা মোটামুটি সময়ের সঙ্গে আছো বা একটু 19-20 হচ্ছে, তারা স্কিপ করবে না, আর একটু প্র্যাকটিস করো এবং অবশ্যই মাঠে যাও, চেষ্টা করো নিজের সেরাটা দেওয়ার। যখন সবাই পারছে তখন আমিও পারবো, এই একটা জেদ তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। কেউ যারা পাশ করেছো, হ্যাঁ, যারা একদমই নিজেকে শুধুমাত্র ইভ্যালুয়েশন করতে চেয়েছিলে, WBCS মিসলেনিয়াসের মতো পরীক্ষা যাদের টার্গেট, যাদের মাঠ ক্যাপেবিলিটি মোটেও নেই, যারা স্কোরটাকে শুধু বাড়িয়ে দিয়েছো, কাট অফটাকে বাড়িয়ে দিয়েছো, তাদের ব্যাপারটা আলাদা। তাদের জন্য বলছি, যারা প্র্যাকটিস করছো অথচ হয়তো অল্প দিন প্র্যাকটিস করার জন্য তোমাকে তোমার টাইমের মধ্যে নামছে না, তাদেরকেও বলবো তোমরা চেষ্টা করো আপ্রাণ, এবং শেষ রক্তবিন্দু দিয়ে তুমি দেখো যে মাঠটি কমপ্লিট করতে পারছো কি না। তারপরে যেটা বললাম যে সম্ভাবনা কি বাড়বে, মাঠ পাশ করতে পারলে কি আমি আদৌ কেপির ফাইনালি সিলেক্ট হতে পারবো, এটা ভীষণ আপেক্ষিক একটা কথা। তুমি সিলেক্ট হতে পারবে এটা যদি আমি বলি, তাহলে আমি হয়তো কিছুটা ঠিক বলছি, আবার কিছুটা ভুল বলছি। কারণ মেন পরীক্ষাটা তুমি কেমন দেবে, তোমার যারা অন্য যোদ্ধা আছে তারা কেমন দিচ্ছে, সেখানে কাট অফ কী হচ্ছে, রিক্রুটমেন্ট বোর্ড কতজনকে মেনে কোয়ালিফাই করিয়ে ইন্টারভিউতে নিয়ে যাচ্ছে, তার উপর নির্ভর করছে। তো একটা জিনিস আমি বলতে পারি, তুমি এত হাই কাট অফ ক্লিয়ার করেছো, তোমার কোয়ালিটি আছে, তুমি সেই সঙ্গে মাঠ কমপ্লিট করেছো, তুমি যথেষ্ট একটা ভালো জায়গায় আছো। কারণ মেনে তুমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, অন্যরাও যদি ভালো করে তুমিও ভালো করতে বাধ্য। এবং মাঠ পাশ করে দেখো, তোমার মধ্যে আলাদা একটা জোশ তৈরি হবে, তখন মনে হবে আমি আরও বেশি প্র্যাকটিস করব, আমি এর শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে ছাড়ব। এবং সেখানে তোমার যে 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 খিদে তৈরি হবে, সেটা তুমি দেখবে অন্যভাবে, অন্য সময় যখন পরীক্ষা না থাকে অত খিদে অত প্র্যাকটিস তোমার থাকে না, যতটা তুমি মাঠ পাশ করে আসার পর মেনের আগে যে খিদে তৈরি হবে, সেখানে তুমি নিজেকে এমন একটা জায়গায় তুমি উত্তীর্ণ করতে পারবে, এমনভাবে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে, যেটা সত্যি ভীষণ কাজে লাগবে। এবং ইন্টারভিউ তো অনেকটা সেই সাপ লুডোর খেলার মতো, সেখানে হয়তো তুমি পাশ করে যেতে পারো। আমি একটা কথা বলতে পারি, মেনের নাম্বার, মেনের স্কোরটা যেহেতু ফাইনাল কাট অফের জন্য ধরা হয়, তাহলে তোমাকে মেনে এমন একটা স্কোর করতে হবে, এত ভালো কিছু করতে হবে যেন ইন্টারভিউতে কম নাম্বার পেয়ে গেলেও কোনোভাবে, আমি বলছি না ইন্টারভিউতে তুমি কম পাও, আমি বলছি ইন্টারভিউতে তুমি ভালো ইন্টারভিউ দিলে, তা সত্ত্বেও রিক্রুটমেন্ট বোর্ডে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের পছন্দ হলো না, উনি হয়তো তোমাকে নাম্বার মার্কস কম দিলেন, সেক্ষেত্রেও তোমার মেনের মার্কসটা এমন হওয়া চাই যাতে করে তুমি ফাইনাল যে কাট অফ হবে সেখানে সিলেক্ট হয়ে যাও। তো আমি আমার দর্শকদেরকে বলবো, আমার অ্যাসপিরিয়েন্সদেরকে বলবো, অবশ্যই মনে রাখতে হবে, এটি কিন্তু ভীষণ হেল্পফুল। আমি শুধুমাত্র কেপির জন্যই যে ভিডিওটা বানাচ্ছি তা শুধু নয়, আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে প্রত্যেকেরই এই কথাগুলো কাজে লাগতে পারে। তো আশা করব আমার কথাগুলো প্রত্যেকেই খুব মন দিয়ে শুনেছ বা শুনবে, তো আগামী দিনে তোমাদের ভীষণ উপকারে আসবে। সবকটি পয়েন্ট আমি উল্লেখ করলাম, এবং সবকটি কথা যদি তুমি মেনে চলো, আগামী দিনে তোমাকে হারানোর কিছু নেই। হোপ ফর দ্য বেস্ট। আমি চাইব আমার সমস্ত অ্যাসপিরেন্টরা, আমার সমস্ত স্টুডেন্টরা যারা এত ভালো কোয়ালিটি অর্জন করেছে, তারা ভীষণ ভালোভাবে লড়াই করুক এবং শেষ পর্যন্ত তারা জয়লাভ করুক, তাদের মুখে হাসি ফুটুক। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।